ইউনিক স্কুল নিয়ে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের লেকচারে আমরা ডিপেন্ডেন্ট মোশনের থিওরিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছিলাম। এই লেকচারে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমরা যদি একদম ফার্স্ট প্রবলেমের দিকে তাকাই, দেখা যাচ্ছে এখানে দুইটি ব্লক, ব্লক পি এবং ব্লক কিউ, তিনটি কপিকলের মাধ্যমে সংযুক্ত রয়েছে। এই তিনটি কপিকলের মধ্যে এই কপিকল এবং এই কপিকল দুটি কিন্তু ফিক্সড এবং এই কপিকলটি হচ্ছে মোবাইল। সো এখানে আমাদের পি এবং কিউর যে আপেক্ষিক অবস্থানে পরিবর্তন করব সেটার জন্য একমাত্র নিয়ামক হবে কিন্তু এই কপিকলটি। এখন আমাদের কিছু সিনারিও দাঁড় করাতে হবে। সিনারির মধ্যে আমাদের ফার্স্টে বলা আছে পি মুভস ডাউনওয়ার্ড অ্যাট এ কনস্ট্যান্ট ভ্যালোসিটি হুইচ ইজ 15 ft/s। আমাদের এই পি ব্লকটা 15 ft/s ভ্যালোসিটিতে নিচের দিকে অগ্রসর হয়। তাহলে আমরা যদি নর্মালভাবে একটু চিন্তা করি কী কী ঘটতে পারে যদি এই পি ব্লকটা নিচের দিকে অগ্রসর হয়। এই কিউ ব্লকটা কিন্তু উপরের দিকে উঠে যাবে এবং এখানে যে আর পয়েন্ট একটা ডিনোট করা আছে সেটিও কিন্তু তার দৈর্ঘ্য পরিবর্তন করবে এবং আর পয়েন্টটাও উপরের দিকে উঠে যাবে। সো এই সিনারিতে আমাদের চারটা কোয়েশ্চেন করা হয়েছে। এই চারটা কোয়েশ্চেন অ্যান্সার আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল, ভ্যালোসিটি অফ আর পয়েন্ট, আমাদের এই আর পয়েন্টের ভ্যালোসিটি কত? ভ্যালোসিটি অফ কিউ, এই কিউ ব্লকের ভ্যালোসিটি কত? রিলেটিভ ভ্যালোসিটি আর উইথ রেসপেক্ট টু পি, আমাদের এই আর পয়েন্টের রিলেটিভ ভ্যালোসিটি অর্থাৎ আপেক্ষিক বেগ পি এর সাপেক্ষে কত? এবং রিলেটিভ ভ্যালোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি, আমাদের এই কিউ ব্লকের আপেক্ষিক বেগ পি এর সাপেক্ষে কত? সো আমরা একটা একটা করে সলভ করা ট্রাই করি। আচ্ছা, ফার্স্টে আমরা এই সিনারিওটাকে একটা চলকের মাধ্যমে প্রকাশ করে ফেলি। চলকের মাধ্যমে প্রকাশ করার জন্য আমাদের একটা রেফারেন্স লাইন ধরে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স লাইন। এই রেফারেন্স লাইনের থেকে আমাদের যে আর পয়েন্ট, এই আর পয়েন্টের ডিস্টেন্সকে আমরা এক্স আর দিয়ে প্রকাশ করলাম। এই রেফারেন্স লাইন থেকে যে পি ব্লকের ডিস্টেন্স সেটাকে আমরা এক্স পি দিয়ে নির্দেশ করলাম এবং এই রেফারেন্স লাইন থেকে যে কিউ এর ডিস্টেন্স সেটাকে আমরা এক্স কিউ দিয়ে প্রকাশ করলাম। সো আমাদের চলকের মাধ্যমে সবগুলো সুতার দৈর্ঘ্যকে প্রকাশ করা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে আমাদের কোশ্চেনের দিকে অগ্রসর হই। ফার্স্টে আমাদের বলেছে ভ্যালোসিটি অফ আর পয়েন্ট। সো আমাদের যদি ভ্যালোসিটি অফ আর পয়েন্ট, যখন পি ব্লকটা নিচের দিকে নামবে তখন এই আর এর ভ্যালোসিটি কত হবে এবং কোন দিক হবে সেটা বের করতে হয়, তাহলে জাস্ট এই যে এতটুকু যে সুতার অংশ এতটুকু নিয়ে অ্যানালাইসিস করা যথেষ্ট। আমাদের এই যে এ পার্টটাকে নিয়ে কিন্তু এখন আলোচনা করতে হবে না। সো আমরা একটু জিনিসটাকে বা একটু পার্টটাকে ফার্স্টে চলকের মাধ্যমে প্রকাশ করে দেখি কী আসে। সো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটুকু ডিস্টেন্সকে আমরা লিখতে পারি এক্স আর, আবার এখান থেকে টুকি ডিস্টেন্সকে লিখতে পারি, এটা যেহেতু পি ব্লক সো এক্স পি, এখান থেকে টুকি ডিস্টেন্সকে আমরা লিখতে পারি এক্স পি প্লাস এক্স পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সো এক্স আর প্লাস টু এক্স পি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এখান থেকে আমরা ভ্যালোসিটিও বের করতে পারি, ভি আর প্লাস টু ভি পি ইজ ইকাল টু জিরো। তো আমাদের দেওয়া আছে পি ব্লকের ভ্যালোসিটি যেটা হচ্ছে 15 ft/s। সো আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ভিপি ইজ ইকাল টু 15 ft/s হুইচ ইজ ডাউনওয়ার্ড। সো আমরা এখান থেকে ভি আর এর ভ্যালোসিটি অটোমেটিক বের করে ফেলতে পারবো। সো ভি আর ইজ ইকাল টু মাইনাস টু ভিপি, সো মাইনাস টু ইন্টু 15 ft/s ইজ ইকাল টু 30 ft/s। এখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে এটা যদি আমাদের ডাউনওয়ার্ড হয় এবং এটা যদি পজিটিভ হয়, মাইনাস দিয়ে বোঝাচ্ছে এর ভ্যালোসিটি হবে আপওয়ার্ড। দেখি আমরা আমাদের নর্মাল সিনারিও দিয়ে এটা একই রকম আসে কিনা। যদি পি ব্লকটা নিচে যায় তাহলে কিন্তু আর বক্ত উপরের দিকে উঠবে। সো পি যদি ডাউনওয়ার্ড হয় আর কিন্তু অবশ্যই আপওয়ার্ডই হবে। সো আমাদের অ্যান্সারের সাথে সিনারিও কিন্তু মিলে যাচ্ছে। এবার আমরা দুই নম্বর প্রবলেমের দিকে তাকাই। দুই নম্বরে আমাদের বলেছে ভ্যালোসিটি অফ কিউ ব্লক, কিউ ব্লকের ভ্যালোসিটি কত? সো এক্ষেত্রে কিন্তু আমাদের এই সিনারিটা কল্পনা করা লাগবে না, আমরা এই সিনারি নিয়ে বা অ্যানালাইসিস করলেই চলবে। সো এই সিনারিকে যদি আমরা চলকের মাধ্যমে প্রকাশ করি, ফার্স্টে এটুক ডিস্টেন্স, এটুক ডিস্টেন্স হচ্ছে এক্স পি প্লাস এটুক ডিস্টেন্স হচ্ছে এক্স কিউ ইজ ইকাল টু কনস্ট্যান্ট। সো এখান থেকে আমরা লিখতে পারি ভিপি প্লাস ভি কিউ ইজ ইকুয়াল টু জিরো, সো ভি কিউ ইজ ইকাল টু মাইনাস ভিপি, যেখানে আমাদের ভিপি দেওয়া আছে হচ্ছে 15 ft/s। সো 15 ft/s যেহেতু মাইনাস, মাইনাসকে আমরা বলবো কি আপওয়ার্ড, যেহেতু ডাউনওয়ার্ডকে আমরা পজিটিভ ধরে নিয়েছি।
এবার আমরা তিন নম্বর প্রবলেমের দিকে তাকাই। তিন নম্বর বলেছে রিলেটিভ ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু পি, আমাদের আর এর আপেক্ষিক বেগ পি এর সাপেক্ষে বের করতে বলেছে। এবং আমরা আপেক্ষিক বেগে একটা সূত্র জানি, সেটি হচ্ছে ভি এ বি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি। এখানে হচ্ছে এ এর বেগ বি এর সাপেক্ষে কত, সো ভি এ মাইনাস ভি বি। সো আমাদের বলেছে ভেলোসিটি অফ আর উইথ রেসপেক্ট টু পি। সো এখান থেকে আমরা এ সিচুয়েশন অনুযায়ী লিখতে পারি ভি আর মাইনাস ভি পি, যেখানে আমাদের ভি আর এর ভ্যালোসিটি আমরা একটু আগে বের করেছিলাম সেটা হচ্ছে -30 এবং ভি পি এর ভ্যালোসিটি আমাদের দেওয়া আছে 15 ফিট পার সেকেন্ড। সো এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে -45 ফিট পার সেকেন্ড অ্যান্ড দ্য ডিরেকশন উইল বি আপওয়ার্ড। চার নম্বর প্রবলেম, চার নম্বর আমাদের বলেছে রিলেটিভ ভ্যালোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি। সো এগেন আমরা লিখতে পারি ভ্যালোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু পি ইজ ইকুয়াল টু ভি কিউ মাইনাস ভি পি। সো ভি কিউর ভ্যালোসিটি আমরা দুই নম্বর থেকে বের করেছি, সেটি হচ্ছে -15 এবং ভি পি এর ভ্যালু দেওয়া আছে আমাদের 15 ফিট পার সেকেন্ড। সো ইট উইল অলসো বি 30 ফিট পার সেকেন্ড, হুইচ ডিরেকশন উইল বি অলসো আপওয়ার্ড।